আমি আমি রাগ করে বলতাম আমি ভাত খাবো না, হ্যাঁ মানে পরে অর্ধেক রাত্রে উঠে চুপ করে খাইতাম, হ্যাঁ খায়া টায়া করতাম কি, পরে শুয়ে থাকতাম একটু, মানে আস্তে করে শুয়ে থাকতাম। এমন মনে আমার মা মনে করছে কি, আমার মনে মনে হয় আজ কয়দিন না খায়া রয়েছে, পরে আমার কাছে কয়দিন মনে খায় না, মনে খায় না, আমি খাবো না, আমি রাগ করে খাবো না, আমি খাবো না, ঠিক আছে এমনি করেই করতে হবে, কিন্তু আমি যে চুরি করে করে খাইছি আমি এটা বলতাম না, আমি খাবো না, আমার রাগ হয়েছে, বলে মনে কি নিবা কি নিবা কি খাবা, সুপ থাক শালা, কিরা থাক, এত রাগ করার দরকার নেই, না আমি রাগ করছি, আমি রাগ করছি, এরকম আর হয় না, আর আদর হয় না, ছোটবেলার মতো কোনো কিছু হয় না, সত্যি অনেক মিস করি ছোটবেলার কথাগুলো, ছোটবেলার ইগুলা, তাই না বলেন? ঠিক বলছি না? আপনাদের অনেক অনেক ইয়ে হয় না, ছোটবেলার কথা মনে পড়ে না? তোমার কথা মধুখালের মতো না, আমার কথা মধুখালের মতো না, এখন হচ্ছে লগে আমি কাঁচা মরিচ দিয়ে মুড়ি খাবো নাকি? আর যাই হোক, আমরা একটা গান ছাড়ি, গানের মধ্যে আমি একটু অভিনয়